ভার্সিটি প্রাঙ্গনের সুন্দর একটা চাঁদ, আর মসজিদটা, খুলনা ভার্সিটির মসজিদটা আসলে অনেক সুন্দর। ফুচকা নাকি? ফুচকাটা তো খাইতে মজা আছে। আসসালামু আলাইকুম, যাচ্ছি খুলনা ইউনিভার্সিটিতে। এর আগের পর্বে দেখেছেন সুন্দরবনে ও খান জাহান আলী ও অন্যান্য ভিডিও, তো আজ যাচ্ছি খুলনা ইউনিভার্সিটিতে। ভার্সিটির গেট, খুলনা ভার্সিটি। ভাইয়ের বন্ধু নাকি? ইউনিভার্সিটির ভিতরে অংশ সুন্দর, পরিবেশটা, ক্যাফেটেরিয়া, খুলনা ইউনিভার্সিটি ভিতরের অংশ। সময় আসলাম, নামাজের সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এটা খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো আমার বড় ভাই নাসিমুল ইসলাম ইউনিভার্সিটিতে একসময় পড়েছিলেন, তার বন্ধু এসে দেখা করলো। তো একসময় ইউনিভার্সিটিতে পড়া এবং যেহেতু খুলনায় আসছি, তো সেই হিসেবে এখানে আসাই স্বাভাবিক। চলুন যাই দেখি সামনে কি কি আছে। ক্যান্টিন। আসসালামু আলাইকুম, এই ক্যান্টিন নাকি? এটা ক্যান্টিন? আচ্ছা আচ্ছা, ভার্সিটির সামনের অংশ। দিনের বেলা হলে আরো ভালো দেখাইতে পারতাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুবই সুন্দর একটা মসজিদ। সেটা দেখি সামনের দিকে একটু দেখাই, খুবই সুন্দর একটা মসজিদ। যারা খুলনা ইউনিভার্সিটিতে পড়তে চান তারা এখানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে পাশ করে এখানে আসতে পারেন। ভালো একটা, খুবই সুন্দর একটা ভার্সিটি। হ্যাঁ, রাতের আকাশে কিভাবে দেখাতে পারছি বুঝতেছি না, যেহেতু সময় হাতে কম, এর ভিতরেই যতটুকু দেখার দেখানোর চেষ্টা করছি। এই দেখেন সামনের অংশটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে একটা মসজিদ মাশাআল্লাহ। একটু জুম করে দেখি, কোরআনের তাফসির হচ্ছে এই জন্য কাছে যাচ্ছি না। দেখেন স্ট্রাকচারটা, দেখেন সুন্দর একটা মসজিদ মাশাআল্লাহ। ক্যাম্পাসটা অনেক বড় আছে, এটা বোধ হয় সামনে পুকুর। যারা খুলনা ইউনিভার্সিটিতে আসতে চান
তারা যেখান থেকে আসুন না কেন, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড খুলনা, এখানে নেমে কোনো অটো বা কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে খুলনা ইউনিভার্সিটিতে যাব। সে ঢাকা থেকে আসে না, যেখান থেকে আসেন না কেন, সোজা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে আসবেন। সেখান থেকে একটা অটো বা রিক্সা নিলেই এই সুন্দর খুলনা ইউনিভার্সিটির অপরূপ সৌন্দর্য একটা ক্যাম্পাস দেখতে পাবেন। রাতে কতটুকু দেখাইতে পারবো জানি না। এটা ভার্সিটির পিছনের অংশ, এই দেখতে পাচ্ছেন পুরো একদম মাঠ, ফাঁকা মাঠ। হ্যাঁ, আর এই পাশে একটা আছে আপনার ক্যান্টিন, ক্যান্টিন দেখা সে পিছনে। হ্যাঁ, অনেকে চা খাচ্ছে, অনেকে আবার গান বাজনা চলতেছে। এটা হচ্ছে খান জাহান আলী হল। এই খান জাহান আলী এই হলের এই এই রুমটাই আমার বড় ভাই থাকতেন। তো আজকে এই পর্যন্তই, আর বেশিক্ষণ করবো না ভিডিও। তো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।